তৃণমূলের একজন অপরকে সহ্য করতে পারছেন না, দলীয় অন্তর্কন্দল আছে, তারপরেও তো ভোটবাক্সে বিপুল জয়লাভ করছেন তারা, বিপুল মানুষ তৃণমূলকে সমর্থন করছে, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনও তৃণমূল একদম রেড়ে করে এসছে ক্ষমতায়, তো তো মানুষ তো সমর্থন করছে তৃণমূলকে। সেটা তো সমর্থন তো করছে না, এগুলো তো কারচুপি করে দুর্নীতি করে সমর্থন হচ্ছে। এবং এই যে সমর্থনটা, এটা সিপিএমের কাছ থেকে শেখা। সিপিএমের এত বছর ক্ষমতায় থাকার পেছনে তাদের চিন্তাভাবনা কী ছিল, তাদের কলাকৌশল কী ছিল, যে পুলিশের কাজটা সম্পূর্ণভাবে দলের স্বার্থে লাগাতে হবে। আমাদের গণতন্ত্রের, আমাদের মতো গণতন্ত্রে, মানে চীনের মতো বা উত্তর কোরিয়ার মতো গণতন্ত্র না, আমাদের মতন গণতন্ত্রের একটা অত্যন্ত অত্যাবশ্যক একটা ইয়ে আছে, শর্ত হচ্ছে যে পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ স্থায়ী আমলা যারা, তারা কোনোভাবেই সরকারের কাজ ছাড়া দলের কাজ কোনো রকম করতে পারবেন না, দলের ব্যাপারে তারা কিছু করবেন না। কিন্তু এখানে সিপিএম যেটা করলো, এদের একেবারে কথাটা শুনতে খারাপ কিন্তু প্রস্টিটিউশন করে দিল, অর্থাৎ তাদের দলের কাজে লাগিয়ে দিল। এখন তুমি যদি আজকে গিয়ে বলো যে তোমার বাড়িতে তৃণমূলের তিনটে নেতা এসেছে, এসে তারা তোমাকে বলেছে যে আমাদের প্রতি মাসে ধরা যাক 10,000 টাকা করে দিতে হবে, তাহলে পুলিশ তোমার নালিশ নেবে ভাবছো? পুলিশ নালিশ নেবে না, পুলিশ বলবে যে না না, এসব বাজে কথা শুনবার আমার সময় নেই, আমরা খোঁজ করে দেখেছি, এগুলো আপনি সব মিথ্যে কথা বলেছেন, আপনি সবসময় মিথ্যে কথা বলেন, অথচ তোমার চোখের সামনে তোমাকে কলার ধরে এই সমস্ত কথা বলে গেছে। এর মানে কি? এর মানে ওই লোকটার মনে প্রথিত করে দেওয়া হলো যে তুমি তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো কথা বলো তাহলে সে বা কোনো কাজ করো, সে ব্যাপারে পুলিশ তোমার সাথে কোনো সহযোগিতা করবে না। কিন্তু তৃণমূল যে তোমাকে কলার ধরলো বা তিনটে ঠাটিয়ে চড় মারলো, সেটা সম্বন্ধে কিন্তু পুলিশ কিছু করবে না। লোকের কাছে পুলিশের ভূমিকাটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই জিনিসটা, এই সর্বনাশটা সিপিএম করেছিল। এবং আমি যে কারণে মমতা ব্যানার্জিকে তৃণমূলে সিপিএমের মেধাবী ছাত্রী বলি, উনি একেবারে লাইনে লাইনে সিপিএমের এই জিনিসটা অনুসরণ করছেন। সিপিএম যা যা করেছিল, যে পথে গিয়েছিল, যেরকমভাবে প্রশাসন এবং পুলিশকে অপব্যবহার করেছিল, উনি ঠিক সেইটা করছেন এবং করবেন না কেন, কারণ ওর মস্তিষ্কে ব্যাপারটা এইভাবে খেলেছে। আমার যা ধারণা সেটা হলো যে সিপিএম এইভাবে 34 বছর ক্ষমতায় থেকেছে, আমি বা পারবো না কেন, আমিও থাকি, তো সেইটা উনি করছেন। এরপরে যে কে কার ঘাড়ে কটা মাথা, প্রত্যেকের তো একটা করেই প্রাণ আছে, আর সেই প্রাণটা চলে গেলে তো আর কেউ একটা প্রাণ ধার দেবে না, সেই জন্য সবাই বলে আমার ঝামেলায় গিয়ে কী লাভ বাবা, আমি গিয়ে তৃণমূলকে ভোট দিই। তৃণমূল 10,000 টাকা চেয়েছে, দিয়ে দিই তৃণমূলকে 10,000 টাকা, সুখের চাইতে স্বস্তি ভালো। এই